নদিয়ার রানাঘাটে জেলা বামফ্রন্টের বিক্ষোভ, সারা শহর পরিক্রমা করে মিছিল পৌঁছালো মহকুমা শাসকের অফিসে। মেধা সম্পন্ন উত্তীর্ণ প্রার্থীদের বঞ্চিত করে এসএসসি টেট গ্রুপ ডি পদে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ তুলে গোটা রাজ্যের সঙ্গে রানাঘাটেও মিছিল সংগঠিত করল বামফ্রন্ট নদিয়া জেলা কমিটি। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, এই দাবিতে মিছিলে হাঁটেন বামফ্রন্টি নেতৃবৃন্দ। নদিয়া জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ডাকা এই প্রতিবাদ মিছিল রানাঘাট জিআরপি মোড় থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মহকুমা শাসকের দপ্তরের সামনে শেষ হয়। মিছিলের পুরো ভাগে ছিলেন নদিয়া জেলা বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ। পন্থার যে নীতি, সেই নীতিতে এরা ক্ষতিগ্রস্ত। আজকে কেডি সিং এবং ওর ছেলে নাকি গ্রেপ্তার হয়েছে। অনেকেই মনে আছে যে এই কেডি সিং এয়ারপোর্টে টাকা সমেত ধরা পড়েছিল। এই দুর্নীতি দিয়ে গোটা দেশটাকে বিজেপি এর হচ্ছে নেতা আর ওরা রাজ্যে রাজ্যে এইসব করে বেড়াচ্ছে। মহারাষ্ট্র সরকার ভাঙলো এমএলএদের কিনে, ফলে এই নীতি টাকা তো আয় করতে হবে কোথা থেকে, মানুষকে না সকালে হবে না। সেই জন্যে চাকরি দেওয়ার নাম করে ওরা টাকা নিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বলেছি যারা চাকরি প্রার্থী তারা বছরের পর বছর রাস্তায় বসে আছে, কোর্টে উকিলরা মামলা করেছে, তার রায়ে এই অবস্থা এই তৈরি হয়েছে। ফলে সামগ্রিকভাবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়ে থাকা মানুষ, সেই মানুষ এই রায়ের জন্য লড়াই করে যাচ্ছে। কতটা পাওয়া যাবে জানি না। মমতা ব্যানার্জি আবার যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে, এবং কী দিয়ে রফা হবে তাও আমরা জানি না। আমাদের লড়াই করতে হবে, আমাদের রাস্তায় থাকতে হবে। আজকের কী কর্মসূচি কারা করছে? আজকে আমরা বলছি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা করছি, আজকে মিছিল করছে রানাঘাটে। রানাঘাট নয়, সারা রাজ্যে হচ্ছে, আমাদের জেলায় চার জায়গায় হচ্ছে। আচ্ছা, কোথায় কোথায় হচ্ছে চার জায়গায়? আমাদের হচ্ছে কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, চাঁদপুর।